বায়াত না করে মরে গেলে নাকি জাহিলিয়াতের মৃত্যু হয় তাহলে প্রশ্ন হলো বায়াত কি মহিলারা কার কাছে বায়াত হবে কিভাবে বায়াত যদি জামাতুল মুসলিমিন হয় জামাতুল জামাতিন প্রকার একটা জামাতুল মুসলিমিন একটা জামাতুল মানহাজ একটা জামাতুল দাওয়া জামাতুল মুসলিমরা সবাই মিলে আমাদের বাংলাদেশের সবাই একটা প্ল্যাটফর্মে একজন আমাদের আমির হবে তার হাতে বায়াত হবে তিনি জাহাদের মাসালা বলেন বায়াতের মাসালা বলেন মানে কি বলে ঐক্যের কথা বলেন জামাত বলেন এই সব করোনা হাজিগুলি এর সাথে সম্পৃক্ত আমাদের দেশে কি আছে তাহলে এই যে সমস্ত বিভিন্ন গুরু পীর সাহেব দলের বায়াত এটি সব বেজাতি বায়াত সব বেজাতি বায়াত এই বায়াত করলেই পাপ ওই বায়াত দরকার নাই যখন জামাতুল মুসলিম হবে তখন বায়াত করতে হবে মহিলারা মুখিভাবে করবে ঠিক আছে মৌখিক ভাবে বা তাদের প্রতিনিধা করাবে ছেলেরা হাতে হাতে বা মৌখিক ভাবে হবে যে বর্তমানে যেহেতু বায়াতের ব্যাপারটা বাংলাদেশের সিচুয়েশন নাই সেজন্য এই নিয়ে মাথা খারাপ করার কোনো প্রয়োজন নেই আমরা এই বায়াতের নাম দিয়ে আসলে ধর্মের ব্যবসার বেশ কিছু ও মানে খুব তারু তাজা পণ্য আছে বায়াত করা অশিলা ধরা আহ মুড়ি ধোয়া জেহাদ ইসলামী রাষ্ট্র এই ধরনের বিভিন্ন গরম গরম কিছু মশলা দিয়ে কিন্তু ধর্মীয় ব্যবসা হয় ঠিক আছে এ তারপরে সাফাত কেমতে সাফাত এইগুলি দিয়ে মানুষকে বোকা বানায় কি করে দুনিয়া নাই এবং দিন নষ্ট করে এটা হলে সাবধান থাকতে হবে